নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে কিছু সুন্দর সুন্দর কমেন্ট আপনারা আমার ভিডিওগুলোতে যে করেছেন আমার চ্যানেলে সেগুলো তুলে ধরব। তো কমেন্টগুলো আপনারা অনেক কমেন্টের রিপ্লাই দিতে পারি না, তো সেই কমেন্টগুলো আমি আজকে তুলে ধরব এবং সবার সামনে আপনারা কি কি বলেছেন আমার ভিডিও সম্বন্ধে বা আপনারা কি কমেন্ট করেছেন সেগুলো তুলে ধরব। তো চলুন দেখা যাক কে কি কমেন্ট করেছেন, এবং আশা করি আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে এইভাবেই যুক্ত থাকবেন এবং দেখতে থাকবেন বেঙ্গলি সায়েন্স ক্লাস। চলেন আজকের ভিডিও শুরু করছি। তো ডক্টর আর কে ভদ্র বলেছেন সাউন্ড কোয়ালিটি ঠিক করুন। তো আপনাকে বলবো, এই ভিডিওগুলো আগের ছিল তাই সাউন্ড কোয়ালিটি একটু খারাপ হয়েছে, কারণ যে তখন আমার কাছে উন্নত মানের মিক ছিল না। এখন আমার কাছে উন্নত মানের মিক আছে এবং সেটি ইউজ করছি। সারিফুল ইসলাম বলছেন অসম চ্যানেল ফর সায়েন্স রিডিং, থ্যাংক ইউ। তারপরে চলে যাবো, তরিৎ কুমার দাস বলছেন গুড। তারপর বলছে অ্যালেক্স বস বলছেন অনেক হেল্প হলো স্যার, থ্যাংকস, ওয়েলকাম। তারপর হ্যারি রয় বলছে অনেক সুন্দর স্যার। তারপর বলছে মৌসুমী মণ্ডল থ্যাংকস বলেছেন ভিডিওটিতে, মধ্য সমানুপাতির ভিত্তিতে ভিডিওটিতে সম্বন্ধের। তারপরে চলুন, স্টোরেজ বলছে ডু আই নিড টু ডু দিস এভরি টাইম আই আপলোড ভিডিও, উইল মাই ভিডিও ফ্রম নাও ওয়ান বি নট ফর কিড। আপনি আমাকে বলবো প্রসেসটি ট্রাই করতে থাকুন। অজয় মণ্ডল বলছে সুপার, উপপাদ্যতে বলেছেন। আর এন্ড স্ক্রিনের প্রবলেমের ব্যাপারে আরেকটি কমেন্ট এসছে, বলছে ডিসিপিট ইউর ব্রোকেন ইংলিশ, ইউ নেলড ইট, অসম, ইউ জাস্ট আর্নড এ লাইক অ্যান্ড এ সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, আমি জানি আমার একটু ইংলিশটা থ্রুলি হয় না, তো চেষ্টা করবো ভালো করার এরপরের বার থেকে। তারপর কার্তিক ম্যান বলছে দারুণ স্যার। তারপর কুশল রায় বলছেন থ্যাংকস স্যার, নেক্সট ভিডিও আপলোড প্লিজ। হ্যাঁ, আমি রেগুলারলি ভিডিও আপলোড করতে থাকি এক দুই দিন অন্তর অন্তর, তো আপনারা দেখতে থাকবেন, যুক্ত থাকুন, তাহলেই বুঝতে পারবেন ভিডিও আপলোড হতে থাকছে। তারপর জুলফিকার কি বলেছেন একটা, তারপর বলছে তানবিরাজ খাতুন বলেছেন পিজি এর জন্য। হাসমত এস কে বলেছেন স্যার আমার ঠিক আছে আর আমার উপরে হয়ে নি গোল এ হয়েছে। আপনি আরেকবার ট্রাই করুন, চেষ্টা করুন সুন্দরভাবে আঁকার, প্র্যাকটিস করতে থাকলে ছবিটা ঠিক হয়ে যাবে। প্র্যাকটিস না করলে কিন্তু ছবিটা ঠিক হবে না, তো প্র্যাকটিস করতে থাকো। এরপরে চলে আসো, এবার এটা SLST-র ব্যাপারে একটা, 9-10-এর সাবজেক্টের ব্যাপারে কোশ্চেন বলেছিলেন। তারপর মনিরুল এসকে বলেছেন স্যার আমার ঠিক আছে উপরে হয়েছে। হ্যাঁ, চেষ্টা করো আর প্র্যাকটিস করতে থাকো। তারপর মধ্য সমানুপাতির ক্ষেত্রে বলেছেন থ্যাংক ইউ সো মাচ স্যার এত সুন্দর করে বোঝানোর জন্য, ওয়েলকাম। তারপর ইনি বলেছেন আপনার তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার হয়ে যায় হবে, থ্যাংক ইউ ফর ইউর বেস্ট উইশেস। তো যারা নতুন এসছো চ্যানেলে তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নাও, নিচের লাল বাটনটা যেভাবে হোক প্রেস করে নাও। আর নতুন নতুন ভিডিও, সায়েন্সের ভিডিও, সায়েন্স SLST নিউ আপডেটস এই চ্যানেলে দেওয়া হয়, এবং 9-10-এর বিভিন্ন ভিডিও ম্যাথ করা হয়,